हेलो एवरीवन, वेलकम टू माय चैनल लर्न विद सुनंदा। आज के आमी एक टी लेसन प्लान आपने साथे डिस्कस करबो। लेसन प्लान टी आमी बनिए छी आसाम एससीईआरटी क्लास वन एर बिगिनर्स इंग्लिश वन बोई थेके। फर्स्ट पोएम कम लिटिल चिल्ड्रेन, यही होच्छे लेसन प्लान आमार। तो लेसन प्लान आमार केन बनाई सेटा आगे जेने नेई। लेसन प्लान बनानोर उद्देश्य होच्छे আমরা ক্লাসে যাওয়ার আগে বাচ্চাদেরকে কি পড়াবো, কিভাবে পড়াবো আর কি কি শিক্ষণ সামগ্রী ইউজ করব, সেইগুলো আমরা আগে থেকে প্ল্যান করে নেই। সেটাই হচ্ছে আমাদের লেসন প্ল্যান। লেসন প্ল্যানটা কিভাবে লিখতে হয় দেখুন। ফার্স্টে দেবেন টিচার্স নেম। এখানে আমি লিখেছি টিচার্স নেম কারণ আমি একজন স্কুলের টিচার। যদি আপনি একজন ডিএলএড ট্রেনি হয়ে থাকেন তাহলে আপনি এখানে পিপলস টিচার লিখবেন। টিচার্স শুধু ইন সার্ভিস যারা ওনারা টিচার লেখেন, বাকি যারা ডিএলএড ট্রেনিস থাকে ওরা পিপল টিচার্স লেখে এই জায়গাতে। এরপর সাবজেক্ট, দেন ক্লাস, টপিক নেম, ডিউরেশন, আমাদের ডিউরেশন 40 মিনিটস হয় তাই আমি 40 লিখেছি, স্কুল নেম। তারপর আসছে জেনারেল অবজেক্টিভস। জেনারেল অবজেক্টিভস কেন লিখতে হয়? জেনারেল অবজেক্টিভস এর আন্ডারে আমরা ওই পয়েন্টস গুলো লিখি, যেমন আমি ইংলিশ পড়াচ্ছি বাচ্চাদেরকে, এই ইংলিশ সাবজেক্টটা পড়তে গেলে ওদের কি কি এরিয়া কভার হবে সেগুলো আমরা জেনারেল অবজেক্টিভস এর আন্ডারে লিখি। যেমন প্রথমে লিখেছি টু ডেভেলপ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস ইন ইংলিশ, বাচ্চাদের ইংলিশের মধ্যে ইন্টারেস্ট গ্রো করা, এটা একটা উদ্দেশ্য থাকে আমাদের ক্লাসে যাওয়ার সময়। এরপর দু নম্বর হচ্ছে টু ডেভেলপ দ্য ফোর বেসিক স্কিলস, চারটে স্কিলস আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। এই চারটে স্কিল আমরা ওদের ডেভেলপ করি যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ পেপার ওদেরকে পড়াই। তিন নম্বর হচ্ছে টু ডেভেলপ দেয়ার পাওয়ার অফ ইমাজিনেশন, ওদের ইমাজিনেশন করা পাওয়ারটাকে আমরা ডেভেলপ করি। এই হচ্ছে আমার জেনারেল অবজেক্টিভস। এখন হবে স্পেসিফিক অবজেক্টিভস। স্পেসিফিক অবজেক্টিভস হচ্ছে যে আমি যে পোয়েমটি পড়াচ্ছি, যে টপিকটা পড়াবো, এই টপিকটা যখন আমি পড়াবো এর থেকে ওরা কি কি শিখতে পারবে। স্পেসিফিক অবজেক্টিভস টু এনেবল দ্য স্টুডেন্টস টু রিসাইট দ্য পোয়েম উইথ প্রপার রিদম অ্যান্ড ইন্টোনেশন। আমি যেহেতু এখানে পোয়েম নিয়েছি তাই ওরা এই পোয়েম যখন শিখবে, পোয়েম রিসাইট করা, আবৃত্তি করা উইথ প্রপার রিদম অ্যান্ড ইন্টোনেশন ওরা শিখতে পারবে। দেন টু এনেবল দ্য স্টুডেন্টস টু এনজয় দ্য রিসাইটেশন অফ দ্য পোয়েম, বাচ্চারা আবৃত্তি করার খুব আনন্দ পায়, আবৃত্তি করলে ওরা খুব এনজয় করবে। তারপর টু ডেভেলপ লাভ ফর পোয়েট্রি রিডিং, কবিতা আবৃত্তি বা কবিতা পড়তে ওদের মধ্যে একটা আনন্দ ডেভেলপ করা, লাভ ফর পোয়েট্রি রিডিং ডেভেলপ করা, এটা একটা স্পেসিফিক অবজেক্টিভের আন্ডারে আসবে। তারপর আসছে টিচিং এইডস। টিচিং এইডস এর মধ্যে দিয়েছি প্রথমে বুক। এখানে অনেকে আছে আপনারা ইচ্ছা করলে চার্ট পেপার ইউজ করতে পারেন, চার্টের মধ্যে পোয়েমটা লিখে ওদেরকে পড়াতে পারেন। আমি এখানে বুক ইউজ করছি। তারপর ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, দেন অপশনাল ফ্ল্যাশ কার্ড। যদি আপনি মনে করেন ফ্ল্যাশ কার্ড ইউজ করবেন তাহলে লিখবেন, না হলে এটা স্কিপ করবেন। এদিকে দেখুন ব্ল্যাকবোর্ড অ্যাক্টিভিটি করে এটা দিয়েছি। অনেক সময় দেখেছি আমি অনেকে ব্ল্যাকবোর্ড অ্যাক্টিভিটিটা এই যে ফরম্যাটের আন্ডারে লিখে, আমি এটাকে এইভাবে দিয়েছি কারণ এটা একটু ক্যাচি হবে। যেমন মনে করুন আপনি ডিএলএড ট্রেনি, আপনার জন্য এটা খুব স্কোরিং হবে যদি আপনি এভাবে ব্ল্যাক পেপারের মধ্যে ব্ল্যাকবোর্ডে যা যা লিখবেন সেগুলো লিখে এভাবে লাগিয়ে দেন। এরপরে দেখুন টেস্টিং অফ প্রিভিয়াস নলেজ। টিচিং এইডস এর পরে আসছে টেস্টিং অফ প্রিভিয়াস নলেজ। আমরা যখন বাচ্চাদেরকে ক্লাসে পড়াই, যেই টপিক নিয়ে পড়াবো সেই টপিক রিলেটেড ওদের যে পূর্ব জ্ঞান থাকে সেটা আগে আমাদের জেনে নিতে হয়। যেমন এখানে প্রথমে দিয়েছি ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স, এক্সপেক্টেড আনসার্স। তবে আমি ওদেরকে কি জিজ্ঞেস করব, রাইটিং এ অন দ্য ব্ল্যাক বোর্ড টিচার উইল আস্ক হোয়াট ইজ দিস। যেমন এখানে দেখুন আমি ব্ল্যাকবোর্ড যে একেছি এখানে এ লেখা, মানে এটা আমি লিখবো ব্ল্যাকবোর্ডে, লিখে বাচ্চাদেরকে জিজ্ঞেস করব। এটা পূর্ব জ্ঞান পরীক্ষা মানে প্রিভিয়াস নলেজ টেস্টিং এর সময় আমি লিখব, লিখে জিজ্ঞেস করব এটা কি, বাচ্চারা বলবে এ। তারপর রাইটিং বি অন দ্য ব্ল্যাক বোর্ড টিচার উইল আস্ক হোয়াট ইজ দিস, বাচ্চা বলবে বি। তারপর জিজ্ঞেস করব ডু ইউ লাইক রিসাইটেশন অর সিঙ্গিং, বাচ্চারা অবভিয়াসলি ইয়েস বলবে, ওদের ভালোই লাগবে।
তারপর আমরা টপিক অ্যানাউন্স করব, যেই টপিক যেই পোয়েম বাচ্চাদেরকে আমরা পড়াবো সেটা আমরা অ্যানাউন্স করব। লিখব, স্টুডেন্টস টুডে উই উইল রিসাইট এ পোয়েম এন্টাইটেলড কাম লিটল চিলড্রেন। তারপর আসছে প্রেজেন্টেশন। এখন অ্যানাউন্সমেন্ট করার পর আমি ক্লাসে কিভাবে এই পোয়েমটা বাচ্চাদের সামনে রিসাইট করব, ট্রানজ্যাক্ট করব, সেটা আসছে প্রেজেন্টেশনের আন্ডারে। প্রেজেন্টেশনের মধ্যে আমি এভাবে একটা টেবিল বানাবো, টেবিলের প্রথমে লিখব টিচিং পয়েন্টস, তারপর টিচার্স অ্যাক্টিভিটি, তারপর স্টুডেন্টস অ্যাক্টিভিটি। তাহলে ফার্স্টে লিখব হোয়াইল রিসাইটিং দ্য পোয়েম ফ্রম দ্য বুক। যখন বাচ্চাদেরকে আমি টপিক অ্যানাউন্স করব, তারপর আমি বই থেকে দেখে দেখে পোয়েমটা রিড করব। এখানে আপনারা ইচ্ছা করলে চার্ট পেপারের মধ্যে লিখে এজ এ টিএলএম ইউজ করতে পারেন, তখন লিখবেন ফ্রম দ্য চার্ট পেপার। টিচার্স অ্যাক্টিভিটি, যদি আপনি একজন স্কুলের টিচার হয়ে থাকেন তাহলে এখানে টিচার্স অ্যাক্টিভিটি লিখবেন, আর যদি আপনি একজন ডিএলএড ট্রেনি হয়ে থাকেন তাহলে এখানে পিপলস টিচার অ্যাক্টিভিটি লিখবেন। কখনো টিচার শুধু লিখবেন না, পিপলস টিচার লিখবেন। এরপর এখানে স্টুডেন্টস অ্যাক্টিভিটি, তো এখানে হবে টিচার, এখানে কিন্তু আবার আপনি পিপল টিচার লিখবেন যদি আপনি একজন ট্রেনি হয়ে থাকেন, আর যদি টিচার হয়ে থাকেন ইন সার্ভিস তাহলে টিচার লিখবেন। টিচার উইল রিসাইট দ্য পোয়েম অ্যালাউড টু দ্য স্টুডেন্টস, টিচার বাচ্চাদের নিকট জোরে জোরে পোয়েমটা রিসাইট করবে। তারপর স্টুডেন্টস উইল রিপিট দ্য পোয়েম, বাচ্চারা টিচারের পিছে পিছে পোয়েমটা রিপিট করবে। তারপরে দেখুন এখানে আপনারা চাইলে এইভাবে একটা কালার পেপারের মধ্যে পোয়েমটা লিখে লাগিয়ে দিতে পারেন, সুন্দর লাগবে। যদি আপনি ডিএলএড ট্রেনি হয়ে থাকেন, লেসন প্ল্যান যদি একটু কালারফুল করেন তাহলে খুব ক্যাচি হবে, প্লাস আপনি স্কোর ভালো করতে পারবেন এটা থেকে। এরপর দেখুন হোয়াইল এক্সপ্লেনিং দ্য মিনিং অফ দ্য পোয়েম, এখন পোয়েম রিসাইট করা হয়ে গেল, এখন আমি পোয়েমের মিনিংটা বাচ্চাদেরকে এক্সপ্লেইন করব। টিচার উইল, যদি আপনি ইন সার্ভিস হয়ে থাকেন টিচার লিখবেন, ডিএলএড ট্রেনি হলে পিপল টিচার লিখবেন। পিপল টিচার অথবা টিচার উইল আইডেন্টিফাই এন্ড ডিফাইন দ্য মিনিং অফ ইচ ওয়ার্ড অফ দ্য পোয়েম, টিচার কি করবে, টিচার আইডেন্টিফাই করবে আর ডিফাইন দ্য মিনিং, মানে যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ড থাকে বাচ্চারা বুঝতে পারে না সেগুলো বাচ্চাদের কাছে আপনারা এক্সপ্লেইন করবেন। এখানে আসবে স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে স্টুডেন্টস উইল লিসেন কেয়ারফুলি। তারপর হোয়াইল রিসাইটিং দ্য পোয়েম এগেইন, পোয়েমটা বুঝিয়ে দেওয়ার পর বাচ্চাদের কাছে আপনি পোয়েমটা আবার রিসাইট করবেন। টিচার উইল রিসাইট অর সিং দ্য পোয়েম ইন ফ্রন্ট অফ স্টুডেন্টস অ্যালং উইথ শোয়িং সাম অ্যাকশন। অবভিয়াসলি রিসাইটেশনের সময় ছোট ছোট বাচ্চাদের অ্যাকশন দেখিয়ে যদি রিসাইট করি তাহলে ওরা ওদের শিখতে মানে ওরা তাড়াতাড়ি শিখতে পারবে, তাছাড়া ওদের মনেও থাকবে। স্টুডেন্টস উইল এনজয় দ্য রিসাইটেশন, যদি আপনি অ্যাকশন দেখে রিসাইট করেন বাচ্চারা খুব এনজয় করবে। নেক্সট এগেইন সেম পয়েন্ট আসবে এখানে, এই জন্য আমি ডু সিম্বল দিয়েছি। টিচার উইল এনকারেজ দ্য স্টুডেন্টস টু রিসাইট উইথ হার অলসো শোয়িং অ্যাকশন, টিচার বাচ্চাদেরকে উৎসাহিত করবে যে তোমরা আমার সাথে আবৃত্তি করো, সাথে অ্যাকশন যে দেখিয়েছেন টিচার সেগুলো আবার বলবেন রিপিট করতে। স্টুডেন্টস উইল রিসাইট পোয়েম অ্যালং উইথ টিচার, স্টুডেন্টরাও টিচারের সাথে পোয়েম রিসাইট করবে। তারপর হচ্ছে রিক্যাপিচুলেশন, রিক্যাপিচুলেশন মানে হচ্ছে যে আপনি যে এতক্ষণ বাচ্চাদেরকে পড়ালেন যা পোয়েম রিসাইটেশন বা মানে বুঝিয়ে দিলেন সেইগুলো বাচ্চারা কি মনে আছে, ওরা কতটুকু শিখলো সেটা আপনি ওদের কাছ থেকে জেনে নেবেন। এখানে শুধু প্রশ্ন লিখবেন, আনসার লেখার দরকার নেই, আনসার বাচ্চারা নিজের থেকে দেবে। হোয়াট ইজ দ্য নেম অব দ্য পোয়েম, অবভিয়াসলি বাচ্চাদের জানা থাকবে। ডু ইউ লাইক দ্য রিসাইটেশন, এরপর লেটস বি ফ্রেন্ডস উইথ হুম, এখানে পোয়েমের লাস্টের দিকে আছে লেটস বি ফ্রেন্ডস উইথ এ বি সি, এটাকে আমি কোশ্চেনে লিখেছি লেটস বি ফ্রেন্ডস উইথ হুম, যদি বাচ্চাদের মনে থাকে ওরা বলবে লেটস বি ফ্রেন্ডস উইথ এ বি সি। তারপর একটা জিনিস আমি বলি, এটা ক্লাস ওয়ানের লেসন প্ল্যান, আমি মনে করি ক্লাস ওয়ানের বাচ্চাদেরকে হোমওয়ার্ক দেওয়াটা মানে ঠিক উচিত না, কারণ ওরা অনেক ছোট, হোমওয়ার্কটা একটা বার্ডেনের মতন কাজ করে। যদি আমরা বাচ্চাদেরকে হোমওয়ার্ক দেই সেটা ওরা অ্যাজ এ বার্ডেন, যদি কোনো ভালো বাচ্চা মানে যারা অ্যাক্টিভ লার্নার থাকে ওরা তো ঘর থেকে করে নিয়ে আসবে শিখে আসবে, কিন্তু যারা একটু স্লো বা একটু অ্যাভারেজ ওদের মনে এটা ডর বসে যাবে, যদি শিখে না যায় ম্যাডাম বা স্যার বকা দেবেন, তাই ওদের মনে যাতে কোনো সময় ডর না বসে তাই হোমওয়ার্কটা যতটুকু সম্ভব স্কিপ করার চেষ্টা করবেন,
আর যতটুক সম্ভব ওদেরকে স্কুলের মধ্যে শেখানোর চেষ্টা করবেন। তাই আমি এখানে হোমওয়ার্ক দেইনি ক্লাস ওয়ান এর যেহেতু এটা। আর লাস্টলি একটা জিনিস আমি অ্যাড করি সবসময়, লার্নিং আউটকাম। এখন যে বুকসগুলো মানে মেইনলি প্রিপেয়ার করা হয়েছে সেটা টোটালি লার্নিং আউটকামের উপরে ডিপেন্ড করা। এই যে লার্নিং আউটকাম, দ্য টেক্সট বুক উড বি বেসড অন দ্য লার্নিং আউটকামস। তাই আমি লাস্টলি এই পয়েন্টটা অ্যাড করি, মানে আমার এই লেসন প্ল্যানটা যখন আমি ট্রানজ্যাক্ট করব, বাচ্চার এই পুরো লেসন প্ল্যান থেকে এক্স্যাক্টলি কি শিখবে সেটা আমি লাস্টে লিখে রাখি। দ্য স্টুডেন্ট সিং দ্য পোয়েম উইথ অ্যাকশন, বাচ্চারা লাস্টলি এই জিনিসটা শিখবে। এই হচ্ছে আমার ক্লাস ওয়ানের ইংলিশ পোয়েম কাম লিটল চিলড্রেন এর লেসন প্ল্যান। প্ল্যানটি কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নিউ এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমি এরকম লেসন প্ল্যান এর ভিডিও আরো নিয়ে আসবো আপনাদের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন বাই বাই।